মাদার সব দেয় না কি এই সন্তান দায়িত্ব প্রথম দায়িত্ব হলো তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ রসুল বলেছেন অথচ এই কোরআনের কথা আমরা গাওয়াত লাগাই না পিতার দায়িত্ব ওই সন্তানক কোরআনের শিক্ষা দেওয়া ধরে কোন ঠিক কিনা তাহলে আমার দেশে ইনসাফ যদি কায়েম থাকতো পিতা তার আসল হক পাতো সন্তান তার আসল হক পাতো ধরে বলে ঠিক কিনা কারোর সাথে প্রতিহিংসা থাকতো না এর নাম বলে ইনসাফ যদি কোন আল্লাহু আকবার এক বিঘ পরিমাণ অন্যায় হতো না সমাজে আল্লাহ তাআলা ইনসাফ বলেছেন কোরআন শরীফে সূরা নিসাত কেউ যদি কারো একটা কান কাটে ওর একটা কান কাটে দাও কি হুজুর কেউ যদি একটা ঘুষি মারে ওকে একটা ঘুষি মারো কেউ যদি দাঁত ভাঙে দেয় ওর দাঁত ভাঙে দাও এরতে ইহসান ইনসাফ সুবহানাল্লাহ এরপরে আদল আদল মানে কি ন্যায় বিচার কোরআন ছাড়া ন্যায় বিচার নাই কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা বাকারাত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ও দুনিয়ার মানুষেরা তোমাদের উপর কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে যদি কন্যা সুবহানাল্লাহ এই যে কোরআনের ব্যবস্থা বললাম চোরের হাত কাটা জানার সঙ্গে সার সুদ বন্ধ করা পর্দা ফরজ করা জাকাত চালু করা এই বক্তৃতা কোরআন শরীফের আয়াত প্রতি শুক্রবারে বলা হচ্ছে কিন্তু মানুষ বোঝে না মানুষ নির্বিঘ্নে সুনিচার যাচ্ছে সমাজের চারণার পরিবর্তন নাই এরপরে আসেন পিতামাতার হক মায়ের হক কি বাবার হক কি এটা আমরা অনেক বলেছি কিন্তু আমরা এখনও সন্তানের দ্বারা নির্যাতিত হচ্ছি পিতারা কি কথা বল না নির্যাতিত হচ্ছে এমনও বাংলাদেশে আছে বাংলাদেশে মন্ত্রীর মতো লোক বাপক জায়গা দেয়নি বৃদ্ধাশ্রমে কথা কর তাহলে আপনি আপনি সন্তান ওই পিতার দাম কত জানেন ওই পিতার দিকে যদি আপনি নেক নজরে তাকান আপনার হজের সব আর যদি কু নজরে তাকান গুণা তাহলে বাবার কত দাম বাবার চেহারা হজের সব এই বাপের সাথে আপনার ব্যবহার খারাপ ব্যবহার আচরণ ভালো নয় আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তানেরা আমি আল্লাহ আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো খেদমত করো উ শব্দ করবে এমন ঝংকার দিয়া ঝাঁকি মারে তুমি কথা বলবে না কারণ ওই পিতার চেয়ারের ভেতরে হজের মধ্যে একটা ইবাদতের সওয়াব দিয়েছি দরিকন্যা সুবহানাল্লাহ 3,60,000 টাকা দিয়া মক্কা মদিনায় হজ করবেন হাজি সাহেবেরা কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমার নবী বলেছেন ওই পিতার চেহারা দেখে সকালবেলা ফজরের নামাজের জামাতের পর পিতাকে সালাম দিয়া মুসাফা করে যদি পিতার চেহারার দিকে তাকিয়ে বলে আব্বা ঘুম কেমন হলো রাত্রি কেমন গেল এতটুকু যদি বলেন এক নজরে তাকায় রসুল বলেছেন ওই সন্তানের আমলনামায় হজের সওয়াব লেখা হয়ে যায় যদি কন্যা সুবহানাল্লাহ হজের সব মায়ের মায়ের খেদমত মা আছে আল্লাহ তাআলা বলছেন মায়ের খেদমত হলো মায়ের পায়ের নিচে জান্নাত যেরকম সুবহানাল্লাহ মায়ের দাম নাই শাশুড়ির যে রকম দাম দিই আমরা মায়ের ওই রকম দাম শাশুড়ির ডাকে আম্মা আ আর আব্বাক ডাকিছে কলকলা হরক আব্বা বাপকও ডাকে না মাকেও ডাকে না শ্বশুর আর শাশুড়ি নিয়ে ব্যস্ত ও দুনিয়ার মানুষেরা যুবকেরা যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহাতা আকদামিন উম্মাতিকুম মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত তো এই কথা যদি মসজিদের ইমামরা আমরা সঠিকভাবে বুঝাতে পারতাম ওই সন্তানের স্ত্রী মায়ের সাথে ঝগড়া করতে পারত না এই তুই কার সাথে ঝগড়া করিস ওই মায়ের দাম জানিস ওরে আমার জান্নাত সুবহানাল্লাহ মায়ের সাথে ঝগড়া লাগলে বেটা যা কয় মা ওক কয় মা তুই ইঙ্গা বকিস কে আর বোক যা করছে আপনি থামেন বোক কয় আপনি আর মা কয় তুই পেয়ার পার করিস কে ই আগা হান্ডে যাবি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই কথা মসজিদে খুতবাত হচ্ছে অনুরোধ করতেছি ফাইসা তাস পাশা জুয়া তারপর আপনার কি কয় আরেকটা কালো কালো মূর্তি লাগান দাঁড়িয়ে থাকার নাম কি খেলা দাবা এগুলো খেলা যাবে না এই হাতের হিসাব হবে আল্লাহ কিয়ামত দিন বলবে এই আর জবান বন্ধ এই হাত তুই কি করছো কইতে হামাক দেখ ক্যারাম খেলছে জুয়া খেলছে মোনালাতের খেলা দাবা খেলেছে কয় আয় আগে আয় তো বাটাম ফাটামো
কি কথা বলনা কা কোথায় মুসলমান অনুরোধ করতেছি এই কথাগুলি মসজিদে খুতবাত বলে বারে সমাজ ভালো করার জন্য কিন্তু আমরা মানুষকে বুঝাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা আসুন না এই সমাজনীতি সমাজে কায়েম হলে আপনার জীবনটা হবে ধন্য আল্লাহর গোলামি হবে সমাজনীতি আর হলো অর্থনীতি এই দুইটা ইবাদত একটা মাত্র কাজে সমাজে কায়েম হতে পারে তার নাম হলো রাজনীতি রাজনীতি ছাড়া সুদ বন্ধ হবে না পর্দা ফরজ হবে না রাজনীতি ছাড়া সুদ চালু হবে না বেপর্দাও চালু হবে না কথা ঠিক কিনা আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দিক জোরে কোন আমিন মসজিদগুলি যে মসজিদে আপনারা উদ্যোগে মাহফিল করছেন এই মসজিদে ঢোকার সময় দোয়া পড়া হয় আল্লাহুম আফতাহলি আবু আবা রহমাতিক হে আল্লাহ তোমার নাম নিয়ে এই মসজিদে ঢুকতেছি তুমি রহমতের দরজা খুলে দাও হে আল্লাহ তোমার মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি আল্লাহুমা ইন্না আসালুকা মিন ফাদলিকা আল্লাহ তুমি আমার জন্য জমিনে বরকতের দরজা খুলে দাও আল্লাহর ইজ্জতের কসম যারা মসজিদে নামাজ না পড়বে তাদের জন্য বরকত আর রহমতের দরজা আল্লাহ খুলে দিতে পারে না জোরে বল ঠিক কিনা তার সম্পদ বেশি হতে পারে অর্থ বেশি হতে পারে তার ঘরে শান্তি হবে না জোরে বল ঠিক কিনা ও যুবক ভাইরা আমি আপনাদেরকে একটি অঙ্গীকার চাই আগামীকাল থেকে মসজিদে জামাতের সহিত নামাজ কি আমরা পড়তে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান কারা কারা ইনশাল্লাহ ওই সাদ্দুর আলাকে তুললো না বারে হাত হ্যাঁ 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 বার করেন ভাই আনা দূরে আন বার করেন দেখি দেখি হ্যাঁ হ্যাঁ নামার হাত নামাজ ছাড়া কেউ ইমানদার হবে না নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবেন না আসুন এই মসজিদের জন্য আল্লাহর বান্দারা কিছু আয়োজন করেছেন আমি আপনাদেরকে এই কথাগুলি জন্য আল্লাহর রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন মোহাম্মদ আজাহার আলী জগদীশ সুদ চালু করেছে তোরা ওযু করে কি করবু হজ করে কি করবু মসজিদে নামাজ করে কি করবু খানকার জেকের করে কি করবু তোর কি এমন জায়গাতে একটা সুইচ টিপে থমো কোনো আবাদত কবুল হবে না আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকুবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি ইসলামকে বাদ দিয়া আমার যাওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি মানো তার আন্ডারে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া এবাদত বন্দেগী শুরু করে দাও আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো এবাদত আমি কবুল করব না কবুল তো করবই না আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আখিরাতের আদালতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতি ক্ষতি কে বলছেন তাহলে আমাদের মানতে হবে ইসলাম মানতে হবে কোরআন ইসলামী জীবন ব্যবস্থা কোনোদিন সুদ ভিত্তিক অর্থনীতি নাই কার কথা আমরা সুদ মানতেছি কথা কর না এই জন্য তো বক্তৃতা দিয়ে মানুষের হেদায়ত হচ্ছে না জীবন এই বক্তৃতা দিয়ে সুদ বন্ধ করার চেয়ে পাঁচ মিনিট লাগবে সুদ বন্ধ হতে কয় মিনিট পাঁচ মিনিট লাগবে সুদ বন্ধ হতে 300 জন এমপির সামনে যদি স্পিকার সাহেব বলেন মাননীয় সংসদ সদস্যগণ কোরআনে সুদ হারাম আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন কি আর যারা সুদ না চান তারা না বলুন 151 জন এমপি যদি হাত তুলে বলে হ্যাঁ তখন স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে 5 সেকেন্ডের মধ্যে সুদ দূর হয়ে চলে দেবে কত কন্যা গা তো এই কামটা না করে আমরা লেসুরে বক্তৃতা দিচ্ছি বক্তৃতা দিয়ে দিয়ে দেশের মানুষ মনে করি কুমুর কথা মানে ফেলে দিচ্ছি কি কথা কন্যা গা কোনো লাভ নাই কোনো লাভ নাই একটা করলে বেঁচে খাওয়া ভালো খরসুদির করলে বেঁচলে তাও লাভ হবি আর এইভাবে চললে জিন্দগিতে জান্নাত পাওয়া যাবে না তাহলে সুদ হারাম কে করেছেন তাহলে অর্থ ব্যবস্থা আমাকে জাকাত ভিত্তিক করতে হবে কার কথা তবে আমার পোশাক আমার দেহ আমার খাদ্য হালাল হবে তবে আল্লাহ আকবার বলা যাবে আর তাছাড়া সুদের অর্থনীতি চললে 20,000 টাকার সুদের বান্ডি জুব্বার পকেটত পাঞ্জাবির পকেটত প্যান্টের পকেটত আর জহরের নামাজের ওযু করে জুম্মা যা বলিছে আল্লাহু আকবার আল্লাহ তখন জিবরিল কয় কি ডাকাত রে ই আমার আমার নামে তকবীর বান্দি চার আর ফকরের সুদের বান্দি কথা কয় না
হাসির খরাক নয়, মনে করবেন না হাসি। সুদ এত খারাপ জিনিস, অথচ এই সুদের ব্যাপারে কারো মাথা ঠিক নেই, কেউ করছে না। আপনি কি মাথা খারাপ? এই কথা যদি আমি না বলি, কিয়ামত দিন আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটবে। কি হুজুর, সুদ হারাম, ডাইরেক্ট হারাম। এ ডাইরেক্ট হারামের কি পরিণতি, আর হালালও হারাম করে কি পরিণতি আপনাদের বুঝাবো, বুঝাবো। আচ্ছা, এই যে আর এক মাস পর কি রোজা? আচ্ছা, রমজানের রোজার ট্রেনিং হচ্ছে। দেখেন আজ কতদিন হলে আপনি রোজা করছেন? যার 70 বছর বয়স, 16 বছর বাদ দিলে বাদ বাকি বছরে 1 মাস করে রোজা করছেন। তাহলে এই বাংলাদেশে 70-60 বছরের, 60 বছরের কমপক্ষে 12 কোটি মানুষ আছে 60 বছর বয়সের। এই 60 বছরে 7 মাস রোজা করছে, কিন্তু শুভে সাদেক থেকে অস্ত পর্যন্ত একবারে পানাহার, স্ত্রী সহবাস, খাদ্য হালা হারাম। শুভে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, অথচ আল্লাহ কি করে দিছে? কতক্ষণের জন্যে? 1 মাসের জন্যে। 1 মাস তাও রাত্রের জন্যে লয়, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত কতক্ষণ? তাহলে হালালও হারাম করে দেওয়ার পর আমরা এই হুকুমটা যেভাবে মানি, 500 টাকা দিলেও এক গ্লাস ভাত খাবে না কতক্ষণ? আবার এই 50 জন মানুষ এখানে রোজাদার দাঁড়াছেন, যদি একজন মানুষ আছে ওই 50 জনের মধ্যে যদি বিড়ি ধরায়, এই 50 জনই আর উপর খাপা, এই তো রোজার মধ্যে বিড়ি ধরালো গে। আর 100 জন ইমানদারের মধ্যে 150 জন সুদের টাকা লেছে কতক্ষণ? এবারে কয়জন বিড়ি তো মকরু তাহারেমি, হালাল হারাম হলো 20 আর মকরু তাহারেমি হলো 19, এরই জন্য কি খেপা রোজার মধ্যে? কেন তুই বিড়ি ধরালি কতক্ষণ? তাহলে দিনের বেলা ভাত ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, এটা নিষেধ করে দিল কে? আল্লাহ। হালাল হোক হারাম করে দে ট্রেনিং দেওয়াচ্ছে, বান্দা এইভাবে আমার পুরো নিষেধ কাজ তোমাকে মানতে হবে। তাহলে আপনি হালাল হোক হারাম করে দে দিব্যি মানিচ্ছেন, আর ডাইরেক্ট যেটা কোরআনে বলছে আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম, কেন আপনি মানলেন না? ধরবেন ঠিক কিনা? এর বিচার হবে। আজকে বাংলাদেশে 9 কোটি মানুষ আগামী রমজানে রোজা রাখবে, 9 কোটি, আর 12 কোটি মহিলা সমস্ত মার্কেটে বাজার করবে। আমি বুঝবার পারি না কে মোত্তাকি হবে। যার বউ বিটি বাজারত যা বাজার করবি, আপনি ডাইরেক্ট বুঝবেন ই পাস করেনি, ই রোজাত পাস করেনি। কে হুজুর, কতকগুলো আমার মন ছিলা ওই ছোলগিঙে কলত করে লিয়া মার্কেটত যায় বউ গিয়া সোল কান দে, কয় মানে কান দিস না, তোর মাও কাপড় দেখি তো না, এই কথা বল। ওই রকম বাজার আমরা করে পারি না? 36 বছর বিয়ে করছি, আমার স্ত্রী দেউরি রইবার দেয় না, তাও সবার দাওয়াত দেবার দেয়, কয় হুজুর আপনার স্ত্রী দেখাবেন না? তখন আমি কই, তুই কি আমাকে মেম্বর পাচ্ছু যে আমার বউ লিয়া তোর চানাচুর দিবি? হ্যাঁ কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, আজ দুনিয়ার মুসলমানও কুত্তো বিলে ইন্দুরের লাগতে, কিন্তু এইবার এসব পৃথিবীতে এমন খেলা শুরু হতে, ওই ইউক্রেন ফিলিস্তিনির মুসলমানক মারিয়া গুদ্ধ করে দোষে, ছোটো ছোটো বাচ্চা ডাইরেক্ট উপর দিকে ফেলে দেয়া গ্রেনেড ধরছে পেটের মধ্যে পড়ে গেছে, এই ইউক্রেন মারিছে। এখন আছে রাশিয়া যখন ইউক্রেনক বোমা মারিচ্ছে, তামাম পৃথিবীর ইহুদিরা লাগিতে অনুরোধ করতেছি আর মারো না, থামো থামো নেটো থামো কত কর কেরে। একদিন কোন দিকে ছিল আফগানিস্তান, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া গুঁড়ো করে দিল, এতদিন কোন দিকে ছিল তোরা? কত কর ভয় না না কুতুব্ধ হোক, এরে কে দেখাচ্ছে খেলা? হ্যাঁ তোরা ক্যাঙ্কা মুরল তুর্কুরক লাগে দে, দেখবো তুর্কিরা জোট ক্যাঙ্কা কথা কন। আমিয়া
এই যে করোনা পৃথিবীতে আছে আসা উপকার হবে 700 বছরের 700 বছর হলে স্পেনে মসজিদ বন্ধ করা আছে তা চাবি দিয়ে 700 বছর পর করোনা আছে পৃথিবীত ঠেলার ছোটে মসজিদ খুলে দিয়েছে কথা কা তাহলে এই করোনা এসে অধিক উপকার হবে আমাকে বাংলাদেশে তেমন মানুষ মরেনি আক্রান্ত আল্লাহ দিল ভালো হয়ে গেছে বিশেষ করে সিংড়ে আত্রায় একজন লোক করোনা হয়ে মরেনি মরেনি দু একজন এমনি জ্বর হয়ে মরছে ওটা মিছে হয়তো করোনা করে চালিয়ে দিতে তা কিচ্ছুল হ্যাঁ বোধ করেন কা একটা মানুষ মরে না এখানকার মানুষ ভালো তাছাড়া আবাদুর রহমানের কথা কবার পারে না আজও পর্যন্ত ছিল হ্যাঁ কথা কর আমার বক্তৃতায় আত্রায় আত্রায় বাগমারা এই দিক দিয়ে বহুদিন হলে বক্তৃতা হচ্ছে আমি এবাদুর রহমান ভাই কতদিন আগে উপজেলা চেয়ারম্যান হতে আজ পর্যন্ত তার জবান প্যারালাইসিস হয় একটু ল্যালটা বেলটা হচ্ছে তাও আপনারা নির্বিঘ্নে ভোট দিতেন তার কারণ লোক ভালো আল্লাহু আকবার তার মুখে আমি কোনদিন আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধ করেছেন দিন কায়েমের জন্য তারা ফরজ গোসল দেয়নি নামাজ আদায় করেনি ফজরের আরশে আজিমের নয় চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো সুবহানাল্লাহ এটা খালি বক্তৃতা শুনে থাকলে হবে না বাংলাদেশের মানুষ এত ধর্মভীরু কোন পৃথিবীর কোন রাষ্ট্রে এত ধর্মভীরু মানুষ নাই খালি একটু খালি আনা ব্রেন বুদ্ধি খালি ঘুরে দিলি জান্নাতের আগা কাতার থাকবে বাংলাদেশের ইমানদার সুবহান আমার ভাইরা আমি বলতেছিলাম কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী এই কথাটা কি আপনারা সবাই বিশ্বাস করেছেন কি বিশ্বাস করেছেন এই কথা যদি বিশ্বাস না করেন কোনো কাজ করতে পারবেন না এর উপর যিনি বিশ্বাস করেছেন তার উপর আল্লাহ কোরআন আবার নাজিল করে দিলেন ওই বান্দা বান্দিকে বললেন ও দুনিয়ার মানুষ আর জিন জাতি তোমরা যদি বিশ্বাস করে থাকো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি তাহলে তোমরা এবার কি জন্য আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন মানুষ এবং জিন জাতিকে আমি এবাদতের জন্য সৃষ্টি করেছি দরিকন মারহাবা আমরা হলাম গোলাম মুনিবকে আমাদের দায়িত্ব মুনিবের গোলামি করা কোনো মানুষ যদি অপরের বাড়িতে চাকরি লাগে শ্রমিক হিসাবে দিন হাজিরা দেয় ওই মালিকের পরামর্শ ছাড়া যদি কাজ করে ওই মালিক জিন্দগিতে এক পয়সা দিবে না মালিক বলেছে তুমি এই দুই বিঘার কান্দা কাটবে আর ওই জমিটানা টিলার দিয়ে হাল বয়া নেবে উনি নিজের বুদ্ধি শুনে করছে কি হাল না বয়া বেসন তুলে সে আকরত লাগাচ্ছে কত কেন গা মালিক আছে দেখ কবে তোর বাড়ি কুন্ডিরা তুই সকালবেলা 32 থালের পান্তা খেলু আর একদিনে তুই 500 টাকা নেবু আমি বলেছি হাল বয়া জমি তৈরি করে তুই লাগাবো ধান তুই আকরত কিভাবে গোছ মুদলু টাকা দেবি তাহলে আমরা আমরা কৃষান মালিককে তাহলে কার পরামর্শে চলতে হবে সব জায়গায় পরামর্শ মানতে হবে কার আল্লাহ তাহলে এবাদত করব আমরা কার এবাদত করতে গিয়া এই কোরআনে যতগুলি হুকুম আছে হাদিস শরীফে যতগুলি হুকুম আছে এইগুলি হুকুমের কথা 23 বছরে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরের নবুয়তি জীবনের যত সুন্নাহ আছে হাদিস আছে সব কিছু একত্র যদি করা হয় একজন মানুষ 23 বছরের নবুয়তি জীবনের হাদিস আর কোরআনের কথাগুলি নিমিষের ভেতরে নয় 2 ঘন্টায় নয় 3 ঘন্টায় নয় 2 বছরে নয় 7 বছরে নয় কোনো কথা আমরা বুঝতে পারছি না কেমন করে ইবাদত করব আমি আমার ক্ষুদ্র পরিসরে একটু আপনাদেরকে সৃজনশীল পদ্ধতিতে আমি বুঝাবো কারণ এই বিরাট কোরআনকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব শর্ট প্রযুক্তি দিয়া আল্লাহ তাআলা যাতে এই প্রযুক্তিগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন দরিকন আমিন পুরো কোরআনের গোলামি করতে হবে এই গোলামির মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আপনার জন্য জান্নাত অবধারিত দরিকন না সুবহানাল্লাহ
তাহলে বলুন তো এই কোরআনের গোলামি করতে গেলে আমরা আল্লাহর গোলামি করব কোরআনের ব্যবস্থা অনুযায়ী আমি আপনাদেরকে বলতে চাই পুরো কোরআনের ভিতরে তিনটা বিষয় আছে এক নাম্বার হলো অর্থনীতি দুই নাম্বার হলো সমাজনীতি তিন নাম্বার হলো রাজনীতি কতক্ষণ এক নাম্বার কি অর্থনীতি দুই নাম্বার সমাজনীতি তিন নাম্বার হলো রাজনীতি এই তিনটা জিনিস সমন্বয় করে যদি আমরা মানব জাতি কোরআন অনুযায়ী যদি চলতে পারি আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াতে শান্তি হবে আখেরাতে মুক্তি হবে তাহলে অর্থ ব্যবস্থার সাথে কি সম্পর্ক ইমানদারের আমরা বুঝি না মুসলমান অর্থ ব্যবস্থা বুঝতে চাই না আমার আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এটা খালি আমরা তেলাওয়াত করি নিজেরা বুঝি না যাকাতের কথা কে নামাজের সাথে কি ভাই কথা কন না কেনই বা বলা হলো নামাজের সাথে যাকাতের নামাজ আদায় করতে গেলে কাপড় পবিত্র লাগে স্থান পবিত্র লাগে শরীর পবিত্র লাগে ওযু করতে হয় গোসল করতে হয় এরপরে নামাজে দাঁড়িয়ে কত সানা কত আউযুবিল্লাহ বিসমিল্লাহ কত সুরা ফাতিহা কত কেরায়েত কত দোয়া দরুদ কত সালাম ফিরেন কত রণাদারি করা লাগে জোরে বলুন ঠিক কিনা এত এতগুলি করার পর তার সাথে কেন জাকাত আসলো জাকাত দিতেও দোয়া পড়া লাগে না পড়া লাগে জাকাত দিতে দোয়া পড়া লাগে না আদায় করতে দোয়া পড়া লাগে না কিচ্ছু করা লাগে না জাকাত শব্দের অর্থ দাও কি করো দাও তো এই দাও মানে কি জাকাত হলো এমন একটা ইবাদত জাকাত যদি কায়েম না হয় তাহলে আপনার নামাজও সমাজে কায়েম হতে পারে না জাকাত হলো এটা আল্লাহর হালাল পন্থায় অর্থের ব্যবহার করা আর সুদ হলো হারাম পন্থায় অর্থের ব্যবহার করা ধরে বলুন ঠিক কিনা তে যাকাত যদি চালু না হয় আপনি যদি সুদ ভিত্তিক অর্থনীতি মানেন তাহলে নামাজ আদায় করতে ১৩টা আর কানা হাকাম কয়টা ১৩টা তাহলে এক নাম্বার শরীর পাক এক নাম্বার কি শরীর পাক তে শরীর পাক মানে কি ইন এবং আউট ভেতর এবং বাহির পবিত্র হওয়া লাগবে আপনি শরীর পাক করবেন লাগে সিন্ড্রেলা লাক্স হিনোলাক্স কসমেটিক কসকস সাবান সব লাগালেন কিন্তু ভেতরে যে আছে দই মিষ্টি সুদের টাকার দুর্নীতির টাকার লারি ভুরি দাম হয়ে আছে সেভেন আপ গোস্ত দিয়ে পেপসি দিয়ে আপনার উপরে পরিষ্কার হলো ভেতরে সুদের টাকা থাকলো দুর্নীতির টাকা থাকলো আপনার শরীর পবিত্র হতে পারে না পারে না কারণ এই লারি সিরিয়া ওগুলো বার করে ফেলে দিয়ে ধুয়ে সেলাই করে ঘাও শুকে লেগে জুম্মাত যাবেন শরীর পাক যে আচ্ছা এই ভাইয়ের একটা বোতল আছে পেপসির বোতল এনার এক কলস বন্ধু উনি আর বলছেন ভাই আপনি একটা বোতল দেন তো দুই লিটার দুধ দেবো আত্রায় বাজারে পাচ্ছি সেই রকম দুধ উনি তখন দুই মাস আগে এক সেভেন আপের বোতল খায়া ওই আগ্নে ফেলে দিয়েছে উনি লিয়ে যায় ওই বোতলের চারিদিক ধুয়ে ওনার হাতে দিতে ভাই এই যে দুই লিটারের সেভেন আপের বোতল লিয়ে দেন দুধ লিয়ে দেন দেন উনি তো অনেক কর্ক খুলে দেখে যে ভেতরে ছাই মাটি কাদো আছে উনি কি ওই ওর মধ্যে দুধ নেবে তাহলে উনি বলেন আপনি বোতল ধুলে ধুলেন তো এই বাইরে ধুতেন ভেতরে ধন্য তাহলে বোতল পরিষ্কার মানে কি ভেতর এবং বাহির শরীর পবিত্র মানে কি ভেতর এবং তাহলে ভেতরে থাকলে সুদের টাকা দুর্নীতির টাকার গোস্ত দই মিষ্টি সেভেন আপ আর আপনি বাইরে খালি গোসল করে জায়নামাজ ঘারত করলে ডিসকভারির স্প্রে মারলেন কথা কন তাহলে কি আপনার পাক হলো তাহলে হলো না তাহলে শরীর পাক হলে এক নাম্বার বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে যেখানে সুদের অর্থনীতি থাকবে সটা দিয়া জাল করলেও মানুষের দেহ পবিত্র হবে না নামাজ আদায় করতে শরীর পাক এরপরে পোশাক পাক এই আমার গায়ে দিয়ে কাপড় দেখিচ্ছেন ঢাকা গাজীপুর কালিয়াকৈর এই ফ্যাক্টরির মালিক কমপক্ষে ৫০০ কোটি টাকা সিসি লোন করছে আমার এই জুব্বা পায়জামার ভাগে ১২ আনা পড়ছে সুদ আজ ইনি পাঞ্জাবি এনার ৬ আনা যার শার্ট তার ৩ আনা যার গিঞ্জি তার ১৩ আনা যার খালিগাঁও তার সুদ নেই আমি যদি খালিগাঁও আছি আনোয়ার ভাই কবে এই পাগল কোন থেকে লিয়েছ এই হুজুর এই হুজুর উঠে দেন কেন উনি বুঝতে পারছে যে কি বের হবি হুজুর এলে শুনবে না তো এই কতক্ষণ দেখা
ওর দাওয়ার কারণ কি কইছে এগুলো শুনবে রাখছি ওই সুবহানাল্লাহ শুনবে রাখছে এ কথা বল ঠিক যে চিকিৎসায় যে শিক্ষা চিকিৎসা আমার সবাই ভালো হবে যদি তিতু হয় ট্যাবলেট আপনাকে সুশা খেতে হবে আপনার হচ্ছে আমার সবাই আপনাকে শিবির দি পিছনের দাঁড় দিয়ে মোট লারি ঘুরি বার হয়ে দেবে আপনার আমার সবাই হচ্ছে হয় ফ্লাজিল নাই অ্যামোডিস খেতে হবে আর হক বরুন আপনাকে ট্যানেল বলে বৃত্তি পেতে হবে সুদের অর্থনীতি যদি মুক্ত না করেন আমার দেশের একটা ইমানদারের শরীর পবিত্র হবে না পোশাক পবিত্র হবে না খাদ্য পবিত্র হবে না আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না এই কথা বললি চাচা নৌকার থেকে নামো নাই মিম্বরের থেকে নামো কি কথা কন্যা কা এটা কারো বিরুদ্ধে এটা হচ্ছে আল্লাহর পক্ষে কথা ধরে বল ঠিক কিনা কার পক্ষে আমরা সুদ বাদ দিতে চাই কি সুদ বাদ দিতে চাই সুদ ভিত্তিক অর্থনীতি চলে আমার কোন ইবাদত কোন বক্তৃতা কোন নামাজ কিচ্ছু কবুল হবে না কি মারাত্মক অপরাধ কি মারাত্মক অপরাধ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন তোমাদেরকে যে রেজেক দিয়েছি তার থেকে তুমি খরচ করো এই খরচের দ্বারা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য এতিম অসহায় বিধবা ঋণগ্রস্ত এদের জন্য তারা খরচ করবে আমার আল্লাহ বলেছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফিরা আনকুম সাইয়াতুকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরিমিন তাহাতি হাল আনহার আমি যা রেজেক দিয়েছি তার থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচ করো এতিম অসহায় ঋণগ্রস্ত মুসাফির দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য যতগুলি ফকির মিসকিন আছে এদের জন্য খরচ করো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদের জীবনের সকল গুনাহ আমি মাফ করে দেব সব গুনাহ মাফ একটা ফকিরকে এক মুষ্টি চাউল দিবেন অবশ্যই আল্লাহ আপনার গুনাহ মাফ করবে আপনি কোন সাহসে ফকির এসে বাড়ি হাঁক দেয় বাবা কিছু ভিক্ষে দাও তখন আপনি বাড়ি মধ্যে সুস্থ মানুষ বসে থেকে করছেন আজান নেই কি ওই ফকির মনে মনে কয় আল্লাহ করে দেন তোর হাত আদার থাকে না সেই জন্য ইরি ঘাটতে ঘাটতে হাতের কিনি লোক শেষ কতক্ষণ আবার আরেক লোক আছে ফকির ভিক্ষে যাচ্ছে বলতেছে মাফ করো তুই কি অপরাধ করছো অর্থে মাফ চাচ্ছ আবার মসজিদে যা কোটে দিচ্ছে এঁকে কয়ে হুজুর সালাম ফিরে বলছে ডান দিকে কোটো আছে সারুন আমার 42 বছর আমার ইমামতির বয়স যে ব্যক্তি প্রথমে কোটা সারে দেয় আগে দেয় প্রথমে ওই জীবনে টাকা দেয় না ওই খালি কোটা আগে দেয় আর যারা আমরা টাকা দিই কাগজের টাকা দিই না কাঁচা 5 টাকা লুটু উপর থেকে ফেলে দিয়ে ঠক করে ওঠে ডান দিকে তাকে কয় চেয়ারম্যান সাহেব শুনে বাঁচেন এই হুজুর শুনে বাঁচেন কতক্ষণ দেখা আল্লাহ দেয় শব্দ করে আর বেচার চাকরি জনে ঘুষ দেয় লোক করে হ্যাঁ কথা বল কোথায় মুসলমান আপনি যে টাকা আল্লাহ দিবেন রসুলের কাজে দিবেন ঋণগ্রস্তের কাজে দিবেন মুসাফিরক দিবেন ফকিরকে দিবেন মিসকিনকে দিবেন আপনার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে আপনি গুনাহ মাফের কাজ করেন করেন না আপনি কোথায় কি করতেছেন সব রেকর্ড হচ্ছে ধরে বলুন ঠিক কিনা কি রেকর্ড হচ্ছে কি হচ্ছে না তাহলে অর্থর সাথে এটা এইগুলি সম্পর্ক এখন আসেন অর্থ কতদূর জরুরি অর্থ আপনার আমার জন্মের আগে অর্থের দরকার অর্থের দরকার নাই অর্থ ছাড়া সকল মানুষ বিপদগ্রস্ত হব এই জন্য অর্থ ব্যবস্থা চলতে হবে জাকাত ভিত্তিক ভাবে ধরে বলুন ঠিক কিনা অর্থ চলতে হবে জাকাত ভিত্তিক সুদ ভিত্তিক নয় কি বাংলাদেশে মসজিদ বাড়িছে আবার সুদের ব্যাংকও বাড়িছে কি এই সাধারণ গ্রামে গ্রামে যারা সুদে করে টাকা লাগায় এর কি খুব একটা দোষ নেই বড় বড় যারা সুদের লাইসেন্স প্রাপ্ত মালিক আছে এরা সবচেয়ে বড় দায়ী আপনি মনে করবেন না সুদ দেশে চলল আর আপনি আবাদত বন্দিকে হজ করেছেন আপনি 10 কোটি টাকা সিসি লোন করে সুদে টাকার ধনী হয়ে মক্কা যা হজ করে আসে বাঞ্চের সাথে গল্প দিচ্ছেন বা হজরত গেছেন বাড়ি 4 বার চুমা দিছি 4 বার আল্লাহ কয় যে তোর এই 4 বার চুমা দিছি তারই গর্ব তুই যদি পাথর গিলা খালু হইনি
তুই রে সুদিয়া হাজি, তুই যদি পাথর গিলা খালু তাও তোর একটা সওয়াব হবে না। আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলছেন মিসকাত শরীফের হাদিস, রসুল বলছেন কিয়ামতের দিন হজরে আসওয়াদ পাথরের আল্লাহ ঠোঁট দিবে, চক্ষু দিবে, জবান দিবে, চোখ দিয়ে দেখবে কারা কারা হালাল অর্থ দিয়া আমাকে চুমো দিয়েছে, আল্লাহ আজকে আমি তাদেরকে টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ আকবার। আজকে মুসলমান কোথায় চুমো দেওয়ার গর্ব? দেশে যদি সুদের অর্থনীতি থাকে কোনো মানুষের আবাদত কবুল হবে না। এই জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট যারা ইসলাম বিরোধী তারা আগে মুসলমান দেশত আজও এক মুষ্টি মাটির মধ্যে যাবার ফেলল না। সুটকি মানে থসে দুনিয়ার ফেরাউনের লাতি লুৎকুর যারা কিয়ামতের দাবি মূলা দেওয়া পাক করে খাবি। কি যে আমার শুনে ওরে মুসলমান ভয় কাপি তো কাফের বেঈমান, জোরে কর মারহাবা, দাউরে সে হুংকার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার, বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান জোরে কর আল্লাহু আকবার। বীরের জাত আমরা, বীর সেই বীর কোন দিক চাউলে ক্ষীর হয়ে গেছি। একটা ভেড়ার খাঁচির দাম 6,000 টাকা, একটা ছাগলের খাঁচির দাম 15,000 টাকা, একটা আসামগঞ্জের হাটত একটা আঁধগেড়া দামরা যদি কিনবে যায় তাও 80,000-90,000 টাকা, আর আশাপুর মখলুকাতের বডিতে 270 কোটি টাকার মালামাল আছে। এই মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 4 বার বিক্রি হয়। ইঙ্গা চেয়ারম্যান মেম্বার কালি হাত দেখা, এই যে চাষা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি যে হাসার খরক নয়। আশাবুল মখলুকাত হাফ কেজি দিয়ে বিক্রি হয় জিলেপি দিয়ে, আর গরু 80,000, বকরি 15,000, ভেড়া 6,000। তাহলে ভেড়া বকরির থেকে আমরা নিকৃষ্ট কথা কন দেখা? এর একমাত্র কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ জাতি আর জিন জাতি, তোমাদের ভেতরে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি, তোমরা যারা নিজেদের অন্তর আছে তোমরা বুঝাই বুঝবে না, চক্ষু আছে দেখাই দেখবে না, কান আছে শুনেই শুনবে না। আমার আল্লাহ বলেছেন এই সমস্ত লোকদের জন্য জাহান্নাম পয়দা করেছি, এরা পশুর মতো, এরা উলাইকা কাল আনাম, এরা পশুর মতো। আল্লাহ আবার ধিক্কার দিয়ে বলেছেন পশু ডানে কোলে ডানে যায়, বামে কোলে বাঁয়ে যায়, ডুব ডুব কোলে মহিষ ডুককি মারে, ধরে বলুন ঠিক কিনা? গরু র কোলে থামে, পার পার কোলে আলের ওই পার যায়, কত কন না গরু ডানে বোঝে বামে বোঝে। এই জন্য আল্লাহ তাআলা বললেন চতুষ্পদ জন্তু তাও বোঝে, বান্দা তোমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, জ্ঞান আছে, তোমরা বুঝেই বুঝো না, অতএব পশুর চেয়ে নিকৃষ্ট তোমরা হলো গাফেল। এত অধঃপতিত জাতিকে আমি রব্বুল আলামিন ভালো জায়গায় দেব না, জাহান্নাম তাদের জন্য সৃষ্টি করেছি, যদি কন্যা ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি জাহান্নামে যেতে চায় সে ভুল করবে না, ঠিক করবে? হ্যাঁ, তে বাংলাদেশে যদি বলা হয় জাহান্নামে কে কে যাবেন, তারা আগামীকাল পেপারত দিবেন নাম কি? হিন্দুরাও দিবে না, হিন্দুরাও জানে স্বর্গ আর নরক, স্বর্গ হলো সুখের জায়গা, নরক হলো আগুনের জায়গা। কি ভাই কথা বলেন না? সগলি জান্নাতের দেওয়ার চায় কিন্তু ফজরের জামাতে কেউ নেই, কয় লর ভরে বুড়ে জুম্মা জানলাম একবার। কি আজকে বাংলাদেশে এত বক্তৃতা, এত মাদ্রাসা, 90,000 মাদ্রাসা, এত মসজিদ, তারপরও দেখা যাচ্ছে বক্তা এত তবলিগ, এত জামাত, এত আল্লাহর দল, তারপরও দেখা যাচ্ছে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি।
যে নামাজ তো বক্তৃতা দিয়ে কায়েম হবে না, কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো নামাজ কিভাবে কায়েম হবে, আমার আল্লাহর কোরআন সাক্ষী। সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি চারটি দফা চালু করবে। এক নম্বর নামাজের আইন, দুই নম্বর জাকাতের আইন, তিন নম্বর ন্যায়ের আদেশ, চতুর্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই চারটি দফা দুনিয়ার কোনো মুসলমান যদি জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। বক্তৃতাতে নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি, ধরে বল ঠিক কিনা। সরকার যদি আইন করে, নামাজ সমাজে কায়েম হতে বাধ্য। কি কতক্ষণ সরকার আইন করলো আজ থেকে তারা নামাজ আদায় করবে না, ফেতরা পরিমাণ 70 টাকা জরিপনা, এক অক্টের জন্য 2.5 ঘন্টা হাজুত, তার ছয় অক্ত বেতের ধরে 6 অক্টে 420 টাকা জরিপনা, আর 6 অক্টের জন্য 15 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াদ্দিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম আগামীকাল আত্রায় থানার ওসির কাছে এই এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। হে আজ 5টা 20 ফজরে আদান হবি, রাত 3টার থেকে বেনামাজির স্বামী, বেনামাজির বাবা, বেনামাজির মা, বেনামাজির বেটা, এরা সব ডাকে তুলবি, আব্বা আপনার কি হাজত খেটে পারবেন, আপনি জরিমানা দিলি 420 টাকা দিবেন পারবেন, কে বা কী হতে আইন করছে, যদি না পারেন তাহলে ও যুগরে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মার যা। এতদিন তো মুয়াজ্জিন আদান দিয়েছে, আর সলাতু খয়রুম মিনান নাউম কয়া ওই লম্বা হয়ে গেছে, ওই মসজিদের পার্শ্বে তার বাড়ি তাই চেতন পায়নি, আর আইন করলে রাত 4টার সময় তামাম বেনামাজি মুয়াজ্জিনের বাড়িতে বলবে, এ মসজিদ উঠেন, এই জুম্মা চলেন। তোর মুয়াজ্জিন বলে, আমি তো এলাম দিয়ে রাখি মোবাইলে, এই মোবাইলে তো আমাকে ডাকে, তুমি এত রাত্রে তোমরা কি ব্যাপার, কয়ে চলেন নামাজ পড়বেন না, আরে রাত তো 4টে, বলে চলেন যা বস থাকবো। আইন করলে মুয়াজ্জিনক ডাকে তুলবি, আর মুয়াজ্জিনের আদান দেওয়া লাগবে না, কথা কন। এই আইন আইন আর বক্তৃতা এতদূর কমবার, 5 মিনিট লাগবে নামাজ কায়েম হতে, চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে। এই যে আপনাকে আত্মার এলাকাত প্রচুর গাড়ি পকর নাই, মাছ ছাড়ে দেন না, আচ্ছা প্রত্যেকটা মানুষ ঈদের নামাজ পড়ে, তাহলে মাছ চুরি করে কে, 10,000-15,000 টাকা মাছ বেতনে কে, ওই পকর পাড়তে ভাড়া দেওয়া লাগে না ভাই, পকর ভাড়া দেওয়া লাগে না, তাহলে সবাই ঈদের নামাজ পড়ে তো পকর পর্দা লাগবে, তার মানে চোরের হাত কাটার আইন যদি থাকতো, ওই যে হাত দিয়ে জাল খাওয়া দিয়ে মানুষের পকরে মাছ মারবি, ধরার সাথে সাথে 5টা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কোনো মানুষ যদি পুরুষ হোক মহিলা হোক নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকারি আইনে বয়তুল মোকারমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটে দেওয়া হয়, গরু চুরি মাছ চুরি আর এগুলো হুন্ডা চুরি হবে, স্যান্ডেল চুরি হবে না জুম্মার থেকে, কি কত কন্যা, তাহলে চুরি বন্ধের বক্তৃতা আমরা যখন আমাকে রক্ষা হুজুর এনা চুরি বন্ধের বক্তৃতা দেন, তখন আমরা লইলেনি সুরে বলি, ভাই জানে না চুরি করবেন না, যারা চুরি করে তারা বলে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না, লাভ কি, চুরি বন্ধ হলো না, জানা বন্ধ হতে 6 সেকেন্ড লাগবে, 6 সেকেন্ড জানার সঙ্গে সারা আইন কোরআনে আছে, কি যাই জানা করবি তারই বিরুদ্ধে বিচার হবি, যাই করবে না ওর তো কোনো ভাব নাই নাই, কত কোন দেখা কত জানা হচ্ছে, পেপার খুললে জানার সমুদ্র, বিয়ে হয়নি তাই পোয়াতে, হ্যাঁ কত কোন কোথায় মুসলমান, দুঃখের কথা, কোরআন থাকলো জানা চললো বুঝতে হবে কোরআন আসল জাগাত নাই, একটা জেনাকার জেনাকারিনি যদি কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে পাথর মারে, কিংবা এই যে আপনাকে আত্মারা ইটের ভাটা আছে, কী মাস্টার রে, হ্যাঁ এই যে এটা ভাটা দেখলাম না, বাবুর ভাটা, বাবুর ভাটার যদি পিকে টেনে যদি আদলা করে ওই হাড্ডিগুটি মাটির সাথে মিশে দেওয়া হলেন বয়তুল মোকারমের উত্তর গেটে, একটা বিচার দিশের লাইনে দেখান হতো জানা করবু, আরে বিচার একটা দেখালে জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতী যেমন মিস কল দিতাম না, কি কল দেয়,
এত লেসুরে ভক্তি দেয় রসুল দেয়নি সাহাবারাও দেয়নি আমাকে এটা এমন সিস্টেম চালু করেছে যে খালি ইসলামক বাঁচিয়ে থাকে এগুলো তো পটি 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 কথা কর না কে পটি বোঝেন এই যে আমার এই এই ভাই আপনার নাম কি তোফাজ্জল তোফাজ্জল হোসেন কি নাম রে নামও তো একের নাম এই তোফাজ্জল হোসেন ভাই ইনি বারো বছর আগে একটা সাইকেল কিনছেন সাইকেল কিনতে কিনতে ওই চালাতে চালাতে মাঝে মধ্যে লিক হচ্ছে ফাঁসা চাকা ওই পটি দিতে দিতে এগারোটা পটি হবে পরে আর একটা লিক হচ্ছে তখন চলে গেছে মেকারের কাছে যা কছে ভাই সাইকেল পামই থাকে না ব্যাপার কি তখন ওই মুঠ টিউব খুলে ওই চারির মধ্যে ডুবে দেখে বারো খান্তি লিক কয় খান্তি মানে ওই এগারো পটি ঢিল হয়ে গেছে চোদ্দ মাসের রোদে আর এই আর এক পটি নতুন হবি তাহলে এই বারোটা লিক তখন ওই মেকার বলেছে ভাই তোফাজ্জল ভাই আপনাকে অনুরোধ করেছি এই বারোটা পটি দিতে বারো দশকে একশো বিশ লাগবে আপনি আর দশটা টাকা দেন ইন্ডিয়ান একটা রেলসোন টিউব কিনে সাইকেলে তুলে দিই দুই বছর চলবেন তখন তোফাজ্জল ভাই বলছে খবরদার তোর জ্ঞান দেওয়া লাগবে না আমি বারো বছরের সাইকেল চালাই এই সাইকেলের সাথে টিউবের সাথে টায়ারের সাথে আমার মন মগজ মিলে গেছে আমি পটির উপর যদি টিউব তৈর হয় তাও চালামো খবরদার তুই উন্নগুণ জ্ঞান দেবো না খুব কথা বুঝবেন এখন এই ভাই ওই বুদ্ধি ধর সাটানি মারছে মেকার কি করবি টাকা পাওয়া দেওয়ার কথা একশো বিশ টাকা দিয়ে সারিয়ে দিয়েছে ওই ওই সাইকেল নিয়ে শ্বশুর বাড়ির গেছে দুপুরে ভাত খা দেওয়ালের ধারে হেলান দিয়ে তুই ভাত খা না শোষে অনেক দূর থেকে গেছে তো ঘুমাচ্ছে চোদ্দ মাসে রোদ আবার আছে আর একটা লিক হচ্ছে উই তখন শরীর কইতে আব্বা আমি বাড়ির যাবো সে তাহলে কী হচ্ছে পাম্পার আছে কইতে আমাকে রাস্তাঘাট কিছু নাই এই পাম্পার গুন্ডি পাবে যে রকম এই যে আত্রায় রাস্তা এখন এই আত্রায় আশেপাশের মোট মানুষ মরা মানুষ তুলে আনলে কবি এই তোরা কত এটা কোন দেশ উই কবি কে ব্যাপার কইতে চিনে পাবো এটা কোন জায়গা হয়তো রেল লাইন দেখে কেউ চিনে পাবি কিন্তু রেললাইনের পশ্চিমে ধার দিয়ে সান্তার থেকে নাটোর পর্যন্ত যে ঘাটা গেছে বাপদাদা জীবনে দেখেন আমার থেকে থেকে চিনতে হয় বাড়ির যে এই খেললে গর্ত মুজল কি করলি এই ব্রিজের দোকানে কিরকম গর্ত হয়েছিল আই সব্যনাথ তার সরকার কি পারে এই তো ওবায়দুল কাদের সারা বাংলাদেশে আমি তো লাগাত বরিশাল পিরোজপুর পাটগ্রাম পর্যন্ত এইদিক সোনা মসজিদ পর্যন্ত ঘুরিচ্ছি রাস্তার গেলে মনে হচ্ছে পেলেন যাচ্ছে গাড়ি ওবায়দুল কাদেরকে বুদ্ধি দিল কেরে বাপরে রাস্তা করিচ্ছে তাহলে কন্ত এই এই দেশের যদি আগেকার মানুষ তুলে আনা হয় ওরা এই দেশের চিনবেরই পাবে না কচ্ছে আমরা বাইরের থেকে বাড়াচ্ছি মাল কাঁচা মারে আর গামছা ফিন্দে গেছি কাঁচা বাড়ির হাটত ত্রিগলা ঘাটা করলো কে রে এ কথা কর কে করলো তো এখন এই রাস্তাঘাট দেখে আগেকার মরা মানুষ যেরকম স্বপ্ন দেখবে রসুলের সাহাবিদেরকে এখন তুলে নিয়েছে যদি বাংলাদেশে খাড়া করা হয় ওরা কবি তোরা কোন জাতি কথা কর মাইনা অনুরোধ করতেছি অনুরোধ করতেছি অনুরোধ করতেছি কোরআন আছে যেখানে অন্যায় থাকবে না সেখানে জানা করলে সঙ্গে স্যার এই আইন কার তাহলে এই আইনটা খুলে দেয় যাই চালাক চালাক কি প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমি দুইশো বছর দেশ দিয়ে দিছি আপনি চালান খালি নামাজটা কায়েম করে আরো একশো বছর বেড়ে দেবো হ্যাঁ কথা বল না নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা সুরের মিঠা কসু বেনামাজির গান মিঠা আর বেনামাজির গানের পাগল বুঝছেন আপনাকে এইদিকে আগে গান হচ্ছেন না বহুদিন আগে একবার গান হচ্ছিল হুলহুলিয়া মুষ্টিগড় হুলহুলিয়া মমতাজার ছিল এক রাতে 75,000 টাকা ভাড়া দেওয়া লাগছিল সেই দিন আমার সভা ছিল মুষ্টিগড় 75,000 টাকা ভাড়া এক রাতে আর আমাকে এখানে 2 ঘন্টা বক্তৃতা দেয় 20,000-30,000 দেয় তাই মনে 14 জগ পানি খায় আমাকে মরে দামো স্যার না গ্রাচুইটি পেনশন পাবো না আর যারা সরকারি চাকরি প্রাইমারি চাকরি করে সরকারি অফিসার এরা যতদিন চাকরি করবি ওই আপনার বেতন পাবি তারপরে আবার যেদিন রিটায়ার্ড হবি কমপক্ষে 50 লক্ষ টাকা গ্রাচুইটি পেনশন পাবি কেউ পাবি 1 কোটি টাকা যতদিন বাঁচবি হাফ বেতন পাবি ওই ব্যক্তি মরবি ওর বউ বেতন পাবি বউ 75 বছর হারুয়ার বেতন খাবি কথা কন আবার একটা ন্যাংরা বেটা হলে তাই বেতন পাবি সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে আর বক্তাকে রে মাদ্রাসার মসজিদের ইমামকে রে বয়স বাড়ে বেতন কমে দাঁত পরে গেলে কয় হুজুর আপনি দাঁড়ান আসেন না আপনার কথা বোঝা যায় না হে চৌকিদার শুদ্ধ বোনাস পায়
আর আমার মসজিদের ইমাম 400 জন মুক্তাদি নামাজ পড়ে, দুইতে যদি 100 টাকা করে যদি বোনাস দেওয়া হতো 40,000 টাকা বোনাস পেত। একটা ইমামও কেউ বোনাস দেয় না, এক পা মুঠো কিনে দেয় না কোনোদিন। কি এই ভাই, আপনি চেয়ারম্যান হবেন, আপনার ইউনিয়নে যতগুলো মসজিদ আছে আপনি জিটি থেকে পারেন কমপক্ষে ইমাম আর মুয়াজ্জিনক 2.5 কেজি করে বোট কিনে দেবেন, যান কি একটা উপস্থাপন সেট করা লাগবে। কত কন্যা গা বাংলাদেশে, আমার রিপোর্ট, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, মাত্র 14 জন ইমাম কুরবানি দেয়, বাদ বাকি কুরবানি দেয় না। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক পাশে মুক্তাদি নামাজ পড়ে, আর কুরবানির মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত হুজুর দিয়ে কয়, হুজুর দোয়া করবেন। কিন্তু তুমি একজনের গোস্ত আর একজনের দেয়, তুই দোয়া চাচ্ছি গা? ওরে ফকির যদি দান করলেন তাহলে ওই দোয়া পাল নাকি ভাই? তুই হলো কোটিপতি লাখপতি লোক, তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিলু, তোর কি লজ্জা হয় না? তোর ইমাম কুরবানি দিবার পারলো না, যার পাশে একতেদা করি তাই কুরবানি দিবার পারে না, রোজার মধ্যে বুট পায় না, কুশারে গোর পায় না, তার ব্যবস্থা কেউ করে না, জোরে বল ঠিক কিনা? আর 2 পাস করে, 5 পাস করে, ম্যাট্রিক পাস করে প্রাইমারি মাস্টার হচ্ছে, দুই দে বোনাস, আবার বোনাস, আবার গ্রাচুইটি, পেনশন পেনশন। আমাকে গাওয়াত লাগে না, ওই জন্য মনের দুঃখে কই আমাকে সারা তো জানাজা করে পারবো না, খালি খালি খারাপ হয়ে থাকবো, আল্লাহ আকবার কয়, কোনো দোয়া হবে না, ফাটা বাটা খালি মুখ লড়ামো ফাটা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে, আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভাই। আল্লাহর পথে চলতে হবে, নবীদের প্রতিজ্ঞা, সাহাবাদের প্রতিজ্ঞা। আজকে আমরা কোন পথে চলেছি, কবরের মধ্যে যখন লাশ নামায় সবাই আমরা বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, হে আল্লাহ মাইয়াতকে তোমার নাম নিয়ে রসুলের দলে উঠে দিলাম, তাহলে বোঝা যায় রসুলের দলই হক দল। এই কথা বল নাকি আপনার, রসুলের দল কি তুই কবরের মধ্যে হক দল রসুলের স্বীকার করে আছে, কোন দলের তেলবাদি করি? সাহস থাকে ওই দলে নামলে কবর ভক্ত গঙ্গা মরদ ডাকমনি কে ওটে কলি বন্ধু বেদার নাকি? কার লাগিয়া কাদরে মন, কার লাগিয়া হাস, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আস। কে সৃষ্টি করেছেন আমাদের? তাহলে এই সৃষ্টিকর্তা বলেছেন তোমাকে গোলামি করতে হবে, আমার গোলামি করতে গেলে তিনটা বিষয় আমাকে কোরআন থেকে নিতে হবে। 1 নম্বর অর্থনীতি, অর্থনীতি যদি বিকল পথে চলে আমাদের ইমান আমল জীবন বিকল। কথা কন বিকল না, তাহলে অর্থনীতি যা বুঝালাম, আরও কথা ছিল আমি যাব না, দিন আমার আছেন সমাজ নীতি। কী নীতি? এখন মসজিদে ঢোকেন, এই যে মসজিদ, কোনটা মসজিদ ভাই? এই মসজিদ, এই মসজিদে যে ইমামরা আছেন প্রত্যেক শুক্রবারে খুতবা দেয় না, ওই খুতবা সানি খুতবার ভেতরে একটা সমাজনীতির আয়াত আছে। সমাজনীতির আয়াতটা কি? প্রতিদিন আর শুক্রবারে আরবি দিয়ে পড়ে ইমামরা, কিন্তু বাংলা বলে না, মুক্তারও শুনতে চায় না, শুধু আরবি দিয়ে পড়ে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ চালু করো, আর পিতামাতার খেদমত করো, আর আত্মীয়স্বজনের হক আদায় করো, নাফরমানি হারাম ফাইসা গর্হিস কার্যকলাপ থেকে বিরত থাকো, এইগুলি থেকে যদি বিরত থাকো এটাই হলো সবচেয়ে বড় আল্লাহর জেকের। আল্লাহ
সবচেয়ে বড় জিকির হলো অন্যায় এইগুলো বাদ দিতে হবে কি এটা আরবিতে খুতবা দিলি আজকে কি বার গেছে আজও পড়ছি আমিও পড়ছি হ্যাঁ আপনারা পড়ছেন তাহলে আর বাংলা কছেন কোন দিন শান্তির ঢল এসে যেত এক নম্বর হলো ইনসাফ ইনসাফ মানে কি সমবন্টন যার যা হক পরিপূর্ণ সেই জায়গায় পৌঁছে দেওয়া এর নাম হলো ইনসাফ পিতা মাতার খেদমত আজকে বর্তমান সমাজে খালি যদি এই যে ভাই যে কথা বললেন খালি সন্তান বলে বাপের খেদমত কর পাও সেটা দে বাপের খেদমত কর ভালো করে ডাক গলা ধর চুমা খা কি কিন্তু সন্তানেরও তো হক আছে আছে না ওই পিতা মাতার খেদমত সন্তানের করতে হবে আবার পিতারও দায়িত্ব আছে সন্তানের হক আদায় করা কোনো পিতা তো করে না তা পিতার দায়িত্ব প্রথম আকিকা করা ভালো নাম দিয়ে তারপরে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে ওই কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছে না স্ত্রী কছে এ নতুন সন্তান দে কেবল গে বেটা হতে বিটি হতে তুই এক লিয়া না কে জিত যা তো যা আরে টাউনে গই গাঁ ইমানদার বেশি আছে টাউনের উগলক যে ধরবি ফাটিয়া ফেলে দি ফাটিয়া ফেলে দি আরে কালা ছলব লোক নিয়ে বড় বড় মিয়ে মানুষ খালি ওই ওই কেজি রুটি যা বসে থে সরলোক ভেতরে ঢুকে দে দুনের খেতা ছেলেগুলো তার গোয়েন্দাগিরি করছে একটা মাদ্রাসার ছাত্রের সাথে